is December এর অর্ধেক পর্যন্ত আমার জানা মতে এবং এই সময় যদি তুমি अप्लाई করো সিমিলারলি তোমার অ্যাকসেপ্টেন্স রেট বেশি থাকে এবং ইট অ্যাপ্লাইজ ফর দ্য সেম তোমার আর্লি ডিসিশন টু ইজ বাইন্ডিং কিন্তু তোমার আর্লি অ্যাকশন হচ্ছে তোমার নন বাইন্ডিং এবং আরেকটা কথা যেটা বলতো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই স্ট্র্যাটেজিটা আমরা মেইনটেইন করে সুবিধা যেটা হবে যে আমরা অলরেডি জেনে যাব যে আমরা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি এখন ইউনিভার্সিটি সবাই তো বলছে ভাই তুমি অ্যাট লিস্ট একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স পেতে হবে প্রতি বছর বাংলাদেশ থেকে এই ইউনিভার্সিটি গুলোতে এক থেকে দুইজন কেনে এটা মানে হলো এটা যে কোনো ন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা একটা রিচ মানে হলো এখানে চান্স পাওয়াটা একটা ড্রিম ইউনিভার্সিটির মতো যে আমি এটা হলে এটাতে একটা এলিমেন্ট ফ্যাক্টর আছে যেমন লাবিদ তারপর সিয়াম ভাই আমরা সবাই যদি একটা ড্রিম ইউনিভার্সিটিতে চান্স পাই কেউই গ্যারান্টিডলি এটা বলতে পারতো না যে সে শিওরলি জানে যে আমি এই ইউনিভার্সিটিতে চান্স পাবো সিয়াম ভাই কত বছর সময় বলেছিল যে আমি যে পেলাম ইট ওয়াজ আ হিউজ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল সো এটাতে একটা হিউজ এলিমেন্ট অফ লাক থাকে সো এটা হচ্ছে আমার ড্রিম ইউনিভার্সিটি ক্যাটাগরি এবং এটা কিভাবে বুঝবো যে এটার যে স্যাট স্কোরটা এটাতে যেসব স্টুডেন্টরা আগে পড়েছে তাদের প্রোফাইলগুলো কেমন ছিল এই প্রোফাইলগুলো জানার জন্য স্পেসিফাইড মেন্টরদের সাথে কথা বলতে হবে এবং সেটার জন্য আমাদের কাছে আসতে পারো প্রসেস মেসেজ করতে পারো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাচ ইউনিভার্সিটি মানে বলো তুমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে তুমি এখানে চান্স পাওয়ার চান্স তোমার অনেক বেশি ধরো ফর এক্সাম্পল তুমি বাংলাদেশ বিইউবিতে পড়তে যাচ্ছ এবং তুমি ওখানে অ্যাপ্লাই করে তোমার মনে হচ্ছে তুমি ওখানে চান্স পাবে এইটা তুমি একটু অ্যানালজি ওয়াইজ চিন্তা করো বিদেশের ব্যাপারে ধরো ফর অ্যান এক্সাম্পল তুমি যদি একটা লিবারেল আর্টস কলেজে পড়তে চাও ফর এক্সাম্পল বাউডায়ন কলেজ তো সেখানে তুমি দেখছো যে ওইটার ক্লাসের স্কোর হচ্ছে তোমার স্যাটে 1400 to 1500 এই স্কোরের মাঝামাঝি বা উপরের দিকে যদি তুমি থাকো তার মানে হলো তুমি একটা ওই অ্যাপ্লিকেশন পুলে তুমি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আছো কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকার মানে হলো যে তুমি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করলে ওই সব ইউনিভার্সিটির যেসব স্ট্যান্ডার্ড স্টুডেন্টগুলো আছে তাদের থেকে তোমাদের একাডেমিক রিগর বেশি এবং তোমাকে তারা তোমাদের পার্সোনাল এসেটা করবে অনেক সব ইউনিভার্সিটিতে এমন হয়েছে যে তারা একদম ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত যে কয়টা সার্টিফিকেট পেয়েছে ওই সব কিছু পাঠিয়েছে তার একসাথে এরকম হয় যে ওই সব সার্টিফিকেট তারা কখনো দেখে না আনটিল অ্যান্ড আনলেস তোমার যদি একাডেমিক পারফরমেন্সটা ভালো না হয় অনেক সময় কিন্তু এই জিনিসটা তোমাদের একটু দেখতে হবে এবং আরেকটা কথা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে তোমাদের আমি হচ্ছি একটু হ্যাফাজার্ড ভাবে বলছি কারণ বেশ কিছু টপিক ছিল যেটা আগের দুই তিনজন স্পিকার যারা ছিল তাদের মধ্যে কিছু জিনিসগুলো ছিল যেটা তোমাদের জানা উচিত লাস্ট যে কথাটা ছিল সেটা হচ্ছে স্যাট ভার্সেস এসিটি আইএলটিএস ভার্সেস টোফেল সো এই জিনিসটা তোমরা কিভাবে চুজ করবে একটা জিনিস জাস্ট কম্পারেটিভলি বলতে পারি আমাদের ন্যাশনাল কারিকুলাম হলো আমার দেখা মতে অনেক স্টুডেন্টের ইংলিশ বই পড়া বা ইংলিশ পড়ার তেমন একটা অভ্যাস হয়তো ক্রিয়েটেড হয় না অনেক বছর বছর পর বছর তো এখানে একটা কম্পারেটিভ দিতে চাই আমার একই ফ্রেন্ড এসএটি এসিটি দুইটাই দিয়েছে সে এসএটিতে পেয়েছে 1530 এসিটিতে পেয়েছে 31 সো এটার মধ্যে কম্পেয়ার করলে আমরা যদি এসিটির স্কোরটা কম্পেয়ার করি স্যারের সাথে এসিটির 31 স্কোরটা হচ্ছে 1420 কাছে তো এই দুইটার ডিফারেন্স যেটা দেখতে পাচ্ছি এসিটির স্কোরটা হচ্ছে তোমার স্যাট স্কোরের 110 পয়েন্ট পিছনে উইচ ইজ আ হিউজ ডিফারেন্স তো তুমি কিভাবে গজ করবে এই ব্যাপারটা এসিটিতে একটা প্যাসেজ পড়ার জন্য তোমার 8.5 মিনিটের মতো টাইম থেকে থাকে ইন কম্পারিজন টু SAT যেখানে 13 মিনিটের মতো টাইম তুমি অ্যাভারেজে পেতে এখন কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট বাট তুমি যদি দেখো যে তোমার ইংলিশ পড়ার ক্যাপাবিলিটিটা বা স্পিডটা এখনো আপ টু মার্ক হচ্ছে না তুমি আগে SATটা নিয়ে দেখো তুমি SATটাও নিয়ে দেখো দেখো যে কোন কোয়েশ্চেনগুলো তোমার বুঝতে সহজ হচ্ছে কোন কোয়েশ্চেনটা তুমি বেটার অ্যান্সার করতে পারছো এই জিনিসটা যদি তুমি দেখতে পারো তুমি দেখবে যে যদি তোমার স্পিডটা বা তুমি যদি ওই এক্সাম একটা এক্সাম পার্টিকুলারলি বেটার দিচ্ছ তাহলে তুমি ওই এক্সামটা আগে দিয়ে দেখো ওই মক টেস্টটা দিয়ে দেখো তারপর তুমি পার্টিকুলার ওই এক্সাম দাও সেকেন্ড যে বিষয়টা আইএলটিএস ভার্সেস টোফেল আমি অলরেডি বলেছি যে স্যাট পরীক্ষাটা দিলে তুমি অলরেডি টোফেল প্রিপারেশন হয়ে গেলো এবং আমিও একই কথাই বলবো যে আমিও আইএলটিএস দিয়েছিলাম এবং আইএলটিএস দেওয়ার আগে আমি একদমই ওইটার তেমন একটা প্রিপারেশন নিইনি আমি জাস্ট ফরম্যাটটা জেনেছিলাম এবং ফরম্যাটটা জানার পর অলরেডি যদি তোমার একটা গ্রামারের উপর তোমার একটা হাত থাকে এবং তোমার যদি একটা মানে ক্যাপাবিলিটি থাকে যে তুমি অলরেডি স্যাটের কিছু একটা প্রিপারেশন নিয়েছো তোমার জন্য আইএলটিএস প্রিপারেশন নেওয়াটা বেশ ইজি হয়ে যাবে এখন আমি জাস্ট একটা কথা বলবো তোমাদের অনেকে অনেক কথা বললো অ্যাবাউট স্যাট আইএলটিএস এসিটি এই সব কিছু
তোমরা যদি কোনো পরীক্ষা না দিতে চাও তুমি তুমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো যেটা তোমার যেটা তোমাদেরকে একটা অনলাইন এক্সামের থ্রুতে নিয়ে যাবে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি এটার নাম হচ্ছে মিনার্ভা স্কুলস। মিনার্ভা স্কুলস এমন একটা ইউনিভার্সিটি যেটা তোমাদেরকে পৃথিবীর সাতটা দেশে নিয়ে যায়। তো সাতটা দেশে নেওয়া ভাইয়ের এটা কেমনে পড়ালেখা হয়, আপনারা কীভাবে পড়েন, আপনাদের কি সাতটা বিল্ডিং আছে, এরকম ব্যাপারটা। তো আমরা হচ্ছে একটা অনলাইন অ্যাক্টিভ লার্নিং প্ল্যাটফর্মে পড়ি যেখানে কিনা আমাদের ক্লাস হয় আমাদের টিচারদের সাথে অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম। এখন ব্যাপারটা কীরকম হয়, এখন ভাই আপনাদের কি পুরো লেখাপড়াটাই কি আপনাদের ল্যাপটপে, তাহলে এটা ইউনিভার্সিটি কেন হলো, আপনি তো ঢাকা থেকেও পড়তে পারেন, হোয়াটস ডিফারেন্স। আমরা পৃথিবীর সাতটা শহরে প্রথমে উই স্টার্ট অফ ফ্রম স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া থেকে, তারপর উই গো টু কোরিয়া, দেন উই গো টু ইন্ডিয়া, দেন উই গো টু জার্মানি, দেন উই গো টু লন্ডন, দেন উই গো টু আর্জেন্টিনা, দেন উই গো টু তাইওয়ান, অ্যান্ড দেন উই কাম ব্যাক টু আমেরিকা। তো এখন ডিগ্রিটা হচ্ছে আমেরিকা, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা পার্টিকুলার শহরে তোমার ওই শহরের মানুষের সাথে তোমাকে অনেক ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করা শেখায়। আমি আমার স্যান ফ্রান্সিসকোর একটা এক্সপিরিয়েন্স বলছি, স্যান ফ্রান্সিসকো পৃথিবীর একটা খুবই ভালো লোন টেক আপ, এটাকে সিলিকন ভ্যালি বলতো। তো এইখানে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে সবাই টেক অনেক টেক এনথুসিয়াস্ট, কিন্তু কেউ কখনো জানে না যে এই জায়গাতে বায়োটেকনোলজি নিয়ে অনেক কাজ হয়, সাইকোলজি নিয়ে অনেক কাজ হয় এবং অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে অনেক কাজ হয়। তো আমাদের একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্টের ক্যাটাগরি হচ্ছে একটা লোকেশন বেসড অ্যাসাইনমেন্ট।